সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে সামনে দেখছিলাম আমরা বেশ কিছু মোটা তাজা কর্ণোপযোগী শুকনো হাড্ডিসার, তো সবগুলোই কিন্তু ডাবল ডাবল ফ্রেমের বা ডাবল বডির হাড্ডিসার। এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা। আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। তো দেখছি আমরা সব গরুগুলোকেই, আমরা দেখছি এই পাশে চাচা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়টা গরু চাচা? আজকে পাঁচটা। পাঁচটা গরু? তো আজকে একটু বেশ বড় সড়ো আছে নাকি? বড় গরু আছে, পাঁচটি গরু নিয়ে আজকে একটি প্যাকেজ। তো আজ কিন্তু 2রা নভেম্বর 2024 শনিবার। তো চলেন আমরা দেখি, একটা করে দেখি। প্রথম নাম্বার ছদার, তবে সিংহের গেট আপটা আছে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট করা যাবে, কনসেপ্ট করা যাবে, কনসেপ্ট করা যাবে। 6 দাঁত বয়স, শাহিওয়ালের বীজ দেওয়া যাবে মোটামুটি। অস্ট্রেলিয়ান বীজে দেওয়া যাবে। এটা প্রথম নাম্বার গাভীটা, দেখে নিই আমরা আর একটু ভালো করে। এই যে প্রথম নাম্বার গাভীটা হচ্ছে, এটা মোটামুটি সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে, তলা টলাও আছে সুন্দর। না এক নাম্বার এটা, তবে কাটাইয়ের দিকে কি পোষাবে বর্তমানে? কাটাইও যাবে। আচ্ছা চলেন দুই নাম্বার দেখি। এভারেজ মানে সেটেড সব সহ 80 কেজির মতো হতে পারে। আর ধরানো যাবে কতটুকু করে বলেন তো? 3.5 মন, ন্যূনতম 3 মন আসবে তো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা 2 মাসেই। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার। বয়সটা কেমন? জোয়ান হচ্ছে, হ্যাঁ 6 দাঁতে ধরা যায়। 2 নাম্বার গাভীটা এটা। আচ্ছা, একে মানে জোয়ান, নতুন জোয়ান, তিন নাম্বার। এটা 3 নাম্বারটা বয়স কেমন? ফুটি বাচ্চা আছে, মানে আমরা একে নতুন জন বলবো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটাও নতুন জোয়ান ধরা যায়, মোটামুটি সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে, হ্যাঁ তলা আছে, আচ্ছা সব সুস্থ, সব সুস্থ। এটা কনসেপ্ট করা যাবে, হ্যাঁ। আর মনে কর ফার্মের জন্য উপযুক্ত বেশি, আমি 2 মাস পাবো, 2 আড়াই মাস, হ্যাঁ হ্যাঁ, মনে করো 70 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার এটা, এটা 3 নাম্বার। আচ্ছা, তার পাশে এটা 4, এটা 4 নাম্বার। 4 নাম্বার, বয়সটা কেমন? এটা বয়স মনে করো নতুন জোয়ান হচ্ছে, সিরিয়ালের 4। দাঁড়ি লম্বা আছে না? 4 নাম্বার এটা। তাহলে এটা কি বললেন, বয়স বললেন? কেবল জোয়ান হচ্ছে, এখনো 3-4টা করে বাচ্চা নেওয়া যাবে, চামচা, 3-4টা করে চাইলে বাচ্চা নেওয়া যাবে। চামড়া ঢিলা আছে না? আচ্ছা, 4 নাম্বার, মনে করো 1 ফিটের বেশি চওড়া আছে, হ্যাঁ কোমরগুলা 1 ফিটের বেশি চওড়া আছে, এটা মনে করো নিম্নে আছে 6 ফিট। মানুষ বলবে সাইওয়াল, আমরা তো সাইওয়াল বলি না, আমরা তো দেশি বড় জাতের। তাহলে এটা সর্বশেষ 5 নাম্বার, নতুন জন বয়স, হ্যাঁ। আচ্ছা, এটা 4 নাম্বার, এটাও নতুন জন বয়স, হ্যাঁ। এটা 3 নাম্বার, এটাও নতুন জন বয়স, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। টোটাল গরু 5টা, 5টা গরু নিয়ে একটা প্যাকেজ বা একটা লট। আচ্ছা, এখন বলেন এই 5 গরুর অ্যাভারেজ পার পিস রেট কত কি রেখেছেন? আজকে মনে করো গরু বড় গরু চাইতেছে, হ্যাঁ মনে করো 42,500, 42,500 করে পার পিস। কিছুটা আলোচনার সুযোগ আছে নাকি? আলোচনা তো থাকবে, চানাস্তার করার জন্য হালকা পাতলা আলোচনার সুযোগ আছে। আচ্ছা, আমাদের বলেন বর্তমানে কতটুকু করে গোস্ত হবে? বর্তমানে মনে করো 80 কেজি করে অ্যাভারেজ, 80 কেজি করে অ্যাভারেজ হবে। আর এগুলো যদি কেউ ওই 70-80 দিন রাখে, মোটামুটি 3.5 মন গোস্ত হবে, 3.5 মন, হ্যাঁ 70 দিন রাখলে, হ্যাঁ গরুগুলো 75 কে 3.5 মন করে গোস্ত ধরবে। তাহলে দিনে কতটুকু, দিনে হাফ কেজি করে ধরানো যাবে? দিনে তো মনে করে
তাহলে মোটামুটি ন্যূনতম তিন মন তো আসবেই, তিন মন তো আসবেই, তিন মন আসবেই। আচ্ছা দেন যোগাযোগ নাম্বার দেন, 01719 হ্যাঁ 54 হ্যাঁ 1727 1727। ঠিক আছে, তাহলে আজকে প্যাকেজের রেট কত? 42,500 পার পিস। তো ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।